আমরা এখন কেপি এবং কেসি এর মধ্যে একটা সম্পর্ক কিভাবে স্থাপন করা যায় সেটা আমরা দেখব। দেখেন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা ধরনের একটা উভয়মুখী বিক্রিয়া, যার এখানে ছোট হাতের এ পরিমাণ বা ছোট হাতের এ মোল বড় হাতের এ আছে এবং ছোট হাতের বি মোল বড় হাতের বি আছে। এভাবে করে অনেক বিক্রিয়ক আছে, এই বিক্রিয়কগুলো বিক্রিয়া করে আমাদের এই উৎপাদগুলো তৈরি করতেছে, যে ছোট হাতের মোল সংখ্যক, ছোট হাতের এম মোল সংখ্যক, বড় হাতের এম উপাদান, ছোট হাতের এন মোল সংখ্যক বা বড় হাতের এন মোল উপাদান বস্তু তৈরি করতেছে এবং আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি কেপির ইকুয়েশনটা লিখতে যাই, তাহলে কেপির ইকুয়েশন থেকে এখানে আসবে পার্শিয়াল প্রেশার অফ এম টু দি পাওয়ার ছোট হাতের এম, ঠিক আছে, ইনটু পার্শিয়াল প্রেশার টু দি পাওয়ার এন, পার্শিয়াল প্রেশার অফ এন টু দি পাওয়ার এন, এভাবে করে আমাদের যতগুলো আছে সবগুলো চলবে। আর নিচে আসবে আমাদের পার্শিয়াল প্রেশার অফ এ টু দি পাওয়ার এ ইনটু পার্শিয়াল প্রেশার অফ বি টু দি পাওয়ার বি, এভাবে করে যতগুলো বিক্রিয়ক আছে সবগুলো এভাবে করে আমাদের লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এই পি সাথে ঘনমাত্রার কনসেন্ট্রেশনের কোনো সম্পর্ক আছে কিনা। যদি আমরা এটা কেসি লিখতে যাইতাম, ঠিক আছে, এটা যদি আমরা কেসি আমরা একটু এখানে লিখে আসি, কেসি যদি হতো এটা, তাহলে আমাদের কি হতো যে এম এর ঘনমাত্রা টু দি পাওয়ার এম ইনটু এন এর ঘনমাত্রা টু দি পাওয়ার এন, এভাবে করে চলতো, ডিভাইডেড বাই এখানে হতো এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার এ ইনটু বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি, এভাবে করে যতগুলো থাকতো সবগুলো এভাবে করে লিখতে হতো, তাই না? আমরা জাস্ট এটার মধ্যে সম্পর্ক স্থাপন করবো। এখন দেখি যে যদি আমাদের পার্শিয়াল প্রেশার, ঠিক আছে, পার্শিয়াল প্রেশার যদি এখানে আমরা জাস্ট এটার ক্যালকুলেশন করি, মনে করেন যে আমাদের টোটাল বিক্রিয়াটা একটা এরকম ভি আয়তনে একটা পাত্র সম্পন্ন হচ্ছে, ভি আয়তনে একটা পাত্র সম্পন্ন হচ্ছে, হ্যাঁ, তো এখানে মনে করেন আমাদের এ আছে বা এম আছে, এখানে সাপোজ মনে করেন এম গ্যাসটা আছে বা এম পদার্থটা আছে, হ্যাঁ, তো এম পদার্থের যদি পার্শিয়াল প্রেশার এটা হয়, তাহলে এখান থেকে আমরা ধরে নিলাম যে এই পি এর এখানে মনে করেন যে এম মোল আছে এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে যে পি এর এন মোল এখানে আছে, সাপোজ মনে করেন পি এর এন মোল আছে, এটা টেম্পারেচার এখানে আছে টি, আর যেটা গ্যাস ধ্রুবক আর সেটা তো আছে, আর এটার পার্শিয়াল প্রেশার এখানে হচ্ছে আমাদের মনে করেন পি অফ এম, ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে করে যে পি অফ এম ইনটু এই যে ভি এটা সমান সমান এন ইনটু এন অফ এখানে এম, এম এর মোল সংখ্যা, হ্যাঁ, এন এর এই এন অফ এম বা এন এর এম এর মোল সংখ্যা, এন অফ এম ইনটু আর ইনটু টি, তাই না? এটা আমরা লিখতে পারি, কারণ কি আমরা জানি যে পি ভি সমান সমান হয়ে যায় আমাদের এন আর ইনটু টি। এই সূত্র থেকে আমরা লিখলাম যে এখানে পার্শিয়াল প্রেশার অফ এম ইনটু ভি, যেহেতু ভিটা ভি পাত্রাই হচ্ছে, তাহলে পার্শিয়াল প্রেশার টোটাল পাত্রের আয়তনটাই নিতে হবে, আর এন হচ্ছে যে এই এম এর মোল সংখ্যা ইনটু আর ইনটু টি, ঠিক আছে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে দেখেন যে পি অফ এম সমান সমান এর যে মোল সংখ্যা ছিল এম এর, এম এর মোল সংখ্যা ডিভাইডেড বাই ভি ইনটু আর টি, ঠিক আছে, এটাকে একটু আলাদা করে দেখেন এই জিনিসটা, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এম এর মোল সংখ্যা, যে এম যে গ্যাসটা আছে সেই গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, আর মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন এই জিনিসটাকে আমরা জানি ঘনমাত্রা হিসেবে, আমরা জানতাম যে ঘনমাত্রাকে প্রকাশ করে এন বাই ভি এই আকারে, তাই না? ঘনমাত্রা হচ্ছে যে এন ডিভাইডেড বাই ভি, আর আমরা এই একই ঘনমাত্রাকে এখানে এই চিহ্ন থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতেছি, তার মানে আসলে এটা হয়ে যাবে আমাদের এম এর ঘনমাত্রা, এটা আসলে আমাদের এম যে গ্যাসটা আছে সেই গ্যাসের ঘনমাত্রা ইনটু কি হয়ে যাবে আমাদের আর ইনটু টি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অনুরূপভাবে যদি আমি এখানে পি গ্যাস না নিয়ে যদি এখানে এন গ্যাস নিতাম, তাহলে ঠিক একইভাবে এখানে যদি এন গ্যাস নিতাম আমি, তাহলে এটা এন এর মোল সংখ্যা যদি হতো, তাহলে এখানে ঠিক একইভাবে হয়ে যেত পি অফ এন হয়ে যেত আমাদের ঘনমাত্রা অফ এন ইনটু আর ইনটু টি, ঠিক আছে। তাহলে এর যদি পার্শিয়াল প্রেশার নিতাম, এখানে এ যদি নিতাম আমি, এ নিতাম, তাহলে এটা হয়ে যেত আমাদের, এটা হয়ে যেত আমাদের এরকম যে পি অফ এ এটা হয়ে যেত এ এর ঘনমাত্রা ইনটু আর ইনটু টি। যদি এটা আমি এ না নিয়ে এখানে বি নিতাম, এখানে যদি বি নিতাম, তাহলে হয়ে যেত পি অফ বি সমান সমান বি এর ঘনমাত্রা ইনটু
আর ইনটু টি ঠিক আছে তাহলে এই জিনিসগুলো জাস্ট আমি এখন এখানে বসায় দিব ঠিক আছে এখন বসায় দিলে দেখেন কি হয় যে একটু দেখেন আমি মুছে দিলাম তাহলে এখানে যদি বসানোর চেষ্টা করি আমি যে এটা হচ্ছে যে পি অফ এম ছিল ইনটু পি অফ এম তাহলে পি অফ এম হচ্ছে এম এর ঘনমাত্রা ইনটু আর টি ঠিক আছে আর এটা যেহেতু হোল টু দি পাওয়ার এম ছিল তাহলে এটাও হয়ে যাবে আমাদের হোল টু দি পাওয়ার এম ঠিক আছে আর এটা আছে পি অফ এন হচ্ছে আমাদের এন এর ঘনমাত্রা ইনটু আর টি এটা হোল টু দি পাওয়ার এটা হয়ে যাবে আমাদের এন ঠিক আছে আচ্ছা তাহলে পি অফ এ হয়ে যাবে কি পি অফ এ হয়ে যাবে আমাদের এ এর ঘনমাত্রা আর টি এটা হোল টু দি পাওয়ার আমাদের এ আর এটা পি অফ বি হয়ে যাবে আমাদের বি এর ঘনমাত্রা আর টি আর হোল টু দি পাওয়ার আমাদের কি আছে এখানে বি আছে ঠিক আছে তাহলে এইভাবে করে যতগুলো আছে এগুলো আমরা এখানে বসাই দেব ঠিক আছে আমি একটু মুছে দিলাম দেখেন এখন যদি আমি এগুলো আলাদা করে ফেলি আর আর টি গুলো আলাদা করে ফেলি এটার মতো করে যেগুলো আছে সেগুলো যদি একসাথে করি তাহলে এখানে থাকে আমাদের এম এর ঘনমাত্রা টু দি পাওয়ার এম ইনটু এন এর ঘনমাত্রা টু দি পাওয়ার এখানে আমাদের এন আর এখানে থাকে আর টি থাকে আর টি এখানে আছে আর টি তাহলে পাওয়ার হয়ে যাবে এখানে এম আছে আর এখানে এন তাহলে এটা হয়ে যাবে এম প্লাস এন যেহেতু আমরা জানি পাওয়ারের পাওয়ারে আমাদের কি হয় বিয়োগ হয় তাই না পাওয়ারের পাওয়ারে আমাদের বিয়োগ হয় ঠিক আছে আর এটা ডিভাইডেড বাই হবে আমাদের নিচে দেখেন এ এর ঘনমাত্রা এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার আমাদের এ ইনটু বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি আর এখানে আর টি আছে তাহলে আর টি টু দি পাওয়ার এখানে আছে যে আমাদের এ প্লাস বি ঠিক আছে এইটাই তাহলে এখন দেখেন এই জিনিসটা এইটাই আসলে আমাদের হ্যাঁ যে এইটা এখন ডট ডট যেগুলো আছে সেইগুলো ডট ডট এখানে দিবেন তাহলে এখানে ডট ডট হ্যাঁ এখানে ডট 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 আসলে এই যে এই জায়গাটা হ্যাঁ যে এরপরে যতগুলো মোল সংখ্যা আছে সবগুলো যোগ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখেন এই জিনিসটা আসলে আমাদের কেসি তাহলে এটাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে যে কেসি ইনটু এখানে দেখেন উপরেও আরটি আছে নিচেও আরটি আছে তাহলে আমরা জানি যে একই রকম বেস থাকলে পাওয়ার পাওয়ার হচ্ছে যে বিয়োগ হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের আরটি আরটি টু দি পাওয়ার দেখেন এখানে এম প্লাস এন প্লাস ডট 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 হ্যাঁ এটার সাথে আমাদের বিয়োগ হবে কোনটা এটার সাথে আমাদের বিয়োগ হবে যে এ প্লাস বি প্লাস ডট 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 যেগুলো আছে তার মানে আসলে এখানে কি বিয়োগ হচ্ছে এখানে বিয়োগ হচ্ছে দেখেন যে এখানে উৎপদে যত মৌল সংখ্যা ছিল এখানে দেখেন এম মৌল ছিল এখানে এন মৌল ছিল এই মৌল সংখ্যাগুলো এখানে যোগ হচ্ছে এইটার সাথে আবার বিয়োগ হয়ে যাচ্ছে কি আমাদের এই বিক্রিয়কে যতগুলো মৌল সংখ্যা ছিল সবগুলো মৌল সংখ্যা এখানে বিয়োগ হয়ে যাচ্ছে বিক্রিয়ক ছিল এ ছিল এখানে ডি ছিল তাহলে দেখেন সেই এ বি গুলো সব কি হয়ে যাচ্ছে আমাদের এখানে বিয়োগ হয়ে যাচ্ছে তার মানে আমরা এটা বলতে পারি যে এখানে যত মৌল আছে এই মৌল সংখ্যা আর এই পাশে যতগুলো মৌল আছে ঠিক আছে এই যে এখানে মানে এ প্লাস বি প্লাস ডট 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 এখানে এম প্লাস এন প্লাস ডট ডট এত সংখ্যক মোল আছে এখানে এই জাস্ট এর দুই পাশের ডিফারেন্সটা এখানে যতগুলো আছে আর এখানে যতগুলো আছে সেই বিয়োগফলটাই আমাদের এখানে চাচ্ছে তাহলে আমরা যদি মোলের এই পার্থক্যটা ক্যালকুলেশন করি এটাকে যদি আমরা ডেল এন চিন্তা করি ডেল এন যে মোলের ডিফারেন্স ডেল এন হচ্ছে যে কি যে এম প্লাস এন প্লাস ডট ডট যতগুলো উৎপাদে আছে মাইনাস আমাদের বিক্রিয়কে যতগুলো আছে এগুলো যদি আমরা সব বিয়োগ করে দিই তাহলে এই ডিফারেন্সটা দুই পাশের যে মোলের ডিফারেন্সটা এটাকে যদি আমরা ডেল এন চিন্তা করি তাহলে এটাকে আমরা লিখতে পারি যে কেসি ইনটু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন ঠিক আছে তাহলে এবং ডেল্টা এন যখন ক্যালকুলেশন করব তখন অবশ্যই আমরা ডান পাশ থেকে আমাদের ডান পাশের মোল সংখ্যাগুলো থেকে বাম পাশের মোল সংখ্যা আমরা বিয়োগ করে দেব ঠিক আছে তাহলে এইটাই কিন্তু আমাদের সম্পর্ক যে কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক কিন্তু এইটাই যে আমাদের একটা আর টি এর সাথে এবং ডেল এন এর সাথে একটা সম্পর্ক আছে ঠিক আছে তাহলে আমরা এখানে পাইলাম কেপি সমান সমান কেসি ইনটু আর টি টু দি পাওয়ার আমাদের ডেল্টা এন ঠিক আছে এই এই সূত্র দিয়ে কিন্তু আমরা এখন অঙ্ক চাইলে অনেকগুলো অঙ্ক করে ফেলতে আর ঠিক আছে যদি এখানকার টেম্পারেচারটা আমাদের জানা থাকে ঠিক আছে ওকে